মাননীয় সদস্য রুমিন ফারহানা মহিলাশন 50 সম্পূরক প্রশ্ন করুন মাননীয় স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি উনি দীর্ঘ উত্তর দিয়েছেন এবং মোটামুটি কমপ্রিহেনসিভ উত্তর তারপরেও কিছু কথা থেকে যায় মাননীয় স্পিকার মাননীয় স্পিকার বিদ্যুৎ নিয়ে এই সরকারের গলাবাজি দেখার মতন ছিল গত 21 মার্চ প্রধানমন্ত্রী শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করবার পর 3 মাসও পার হয় নাই 18 জুন প্রধানমন্ত্রী কার্যালয় প্রজ্ঞাপন জারি করে বলে যে এখন থেকে দোকানপাট মার্কেট সব রাত 8টার মধ্যেই বন্ধ করতে হবে কারণ বিদ্যুতের অবস্থা খুব একটা সুবিধার না টুকরিতে টুকরিতে করে বিদ্যুৎ ফেরি করে বেড়ানোর সময় আমাদের শেষ হয়েছে সক্ষমতা যতই হোক না কেন ঘরে ঘরে এখন লোড শেডিং বাংলাদেশে 68% মানুষ খাবার কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে তাদের মধ্যে কেউ সম্পদ বিক্রি করছে কেউ তাদের সঞ্চয় ভাঙছে এই রিপোর্টটি দিয়েছে ওয়ার্ল্ড ফুড প্রজেক্ট আমি একটু প্রশ্নটা শেষ করি ওয়ার্ল্ড ফুড প্রজেক্ট সিপিডি বলছে যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশে খাবার দাম সবচাইতে বেশি এবং খাদ্যপণ্য আলাদা আলাদা করে দেখিয়ে তারা দেখিয়েছে মাননীয় স্পিকার যে 42টি দেশে দুর্ভিক্ষের আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশ তার একটি এমনকি মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত বলছেন বারবার বলছেন যে দুর্ভিক্ষ হতে পারে আমরা যেন সাবধান হই আজকে প্রথম আলোর একেবারে লিড নিউজ চাল আটা ভুট্টার দামে রেকর্ড এবং এই রেকর্ড বলতে গিয়ে বলছে যে খোলা আটা যেটা জানুয়ারি 2020 সালে ছিল 30 টাকা সেটা অক্টোবর 22 এসে দাঁড়িয়েছে 55 টাকায় মোটা চাল যেটা জানুয়ারি 20 ছিল 32 টাকা সেটা সেপ্টেম্বর 22 এসে দাঁড়িয়েছে 50 টাকা তারপরে ভুট্টা যেটা 24 টাকার আশপাশে ছিল জানুয়ারি 2020 এ সেটা অক্টোবর 2022 এ 34.5 টাকায় উঠেছে মাননীয় স্পিকার আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন উনি যে বলছেন যে সামনে দুর্ভিক্ষ আছে সেই সঙ্গে আমাদের মূল্যস্ফীতি সরকারিভাবে 9.5 বেসরকারিভাবে বলছে এটা ডাবল ডিজিটে চলে গেছে এগুলো নিয়ন্ত্রণে আসলে সরকার কি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্পিকার আমি আগেই বলেছি যে ঘোলা পানিতে মাছ শিকার করার কিছু লোক থাকে এবং সেই সেই সব লোকের কথাটাই কিন্তু মাননীয় সদস্য বলেছেন যে পত্রিকাগুলির নাম তিনি দিয়েছেন তার মধ্যে একটা পত্রিকা ছাড়া আমি কিন্তু কখনো পড়ি না এই কারণে এরা সবসময় উল্টো দিকে থাকে এরা কখনো বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাক চায় না একটা অস্বাভাবিক পরিস্থিতি সবসময় তারা পছন্দ করে এই কোনো এই জন্য যে তাদের একটু ভালো হয়তো কোনো রকম কদর বাড়ে সেই জন্য আর যে প্রতিষ্ঠানটির কথা বলেছেন এই প্রতিষ্ঠানটি তো কোনোদিনই কোনো হিসেবেই তারা কোন জায়গা থেকে হিসাব পায় জানি না কিন্তু এই হিসাব তাদের কখনোই মানে সঠিক হিসাব হয় না আজকে সারা বিশ্বে পণ্য মূল্য যেভাবে বেড়েছে সেটা যদি আপনি দেখেন আর সে তুলনায় বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশে তো দাম বেড়েছে আমি তো অস্বীকার করছি না আর দাম বেড়েছে বলেই না আমরা এই যে আমার প্রশ্নের উত্তরে যে কথাগুলো আমি বললাম যে আমরা ভর্তুকি দিয়ে স্বল্প মূল্যে যারা ক্রয় করার সক্ষমতা রাখে না তাদেরকে কিন্তু আমরা দিচ্ছি যাতে তারা তাদের জীবনটা সচলভাবে চলতে পারে কিন্তু হেডলাইন দিয়েছে সব দেশে থেকে বাংলাদেশে পণ্য মূল্য বেশি কিন্তু ভিতরে যে ডাটাটা দিচ্ছে সেখানে কিন্তু বাংলাদেশ না হিসাবে আসে না বাংলাদেশ কিন্তু বেশ কয়েকটা দেশ থেকেই ভালো অবস্থায় আছে এখানে এদের মানে এরা কারসাজিটা ওইভাবেই করে প্রত্যেকটা ক্ষেত্রে কিছু কিছু পত্রিকা এখন এমনভাবে একটা হেডলাইন করে যা বিভ্রান্তিমূলক ভিতরে যে আপনি দেখবেন সেটা কখনোই সঠিক না সঠিক তথ্য তারা দেয় না মানুষকে বিভ্রান্তিমূলক তথ্য দেয় আর যে প্রতিষ্ঠানটির কথা উনি উল্লেখ করেছেন ওই প্রতিষ্ঠান তো কোনো কিছুই ভালো লাগে না তাদের তাদের ভালো লাগে কখন যখন সেনা শাসন ছিল যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল তো তাদের একটু কদর বাড়ত তো তাদের কদরটা বাড়বে এই আশায় তারা বসে থাকে এটাই হচ্ছে বাস্তবতা কাজে আমার কথাটা হচ্ছে বাংলাদেশের মানুষের দুঃখ কষ্ট যাতে না হয় তার জন্য যা যা করণীয় আমাদের সাধ্যমতো তা করে যাব আর পাশাপাশি এই ইউক্রেন যুদ্ধের জন্য আমি বারবার বলছি হ্যাঁ দুর্ভিক্ষ এটা তো আমরা কেন আজকে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাও বলছে কিন্তু আমি তো বহু আগে বলেছিলাম যে আজকে সারা বিশ্বব্যাপী এই যুদ্ধ এবং স্যাংশন দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে
কাজে স্যাংশন প্রত্যাহার করা এবং যুদ্ধ বন্ধ করা এই দাবি তো আমি জাতিসংঘে বসেও করে আসছি আমি সব সময় বলি এখানে অনেকে আমাকে বলছে এই কথা বললে কোন কোন দেশ নারাজ হবে আমি কে নারাজ হলো কি হলো জানি না আজকে সারা বিশ্বের মানুষ ভুক্তভোগী পৃথিবীর অনেক দেশ আছে আপনি আমি ইংল্যান্ডের কথা বলতে পারি সেখানে তো আমাদের অনেক লোক আছে বহু মানুষ অধিকাংশ মানুষ আজকে কয়েক মাস তারা মাংস কিনে খাওয়ার সামর্থ্য তাদের নেই তারা কিনে খেতে পায় না তারা তিন বেলার খাবার খেতে পায় না এক বেলার খাবার তাদের বন্ধ করে দিতে হয়েছে ঠিক এইভাবে ইউরোপ আমেরিকায় আমেরিকার যারা একেবারে দরিদ্র মানুষ সেখানে যে হারে দরিদ্র বেড়েছে এবং কোনো কোনো জায়গায় দেখবেন যে সেখানে মানুষ কোনো খাবার পাচ্ছে না থাকার ঘর নাই রোগের চিকিৎসা নেই গৃহহীন মানুষের ভিড় এরকম অনেক ইউরোপের অবস্থা ওই ধরনের শীত এসে যাচ্ছে সেখানে তারা ঘর গরম করতে পারছে না গরম পানি পাচ্ছে না জার্মানিতে কিন্তু গরম পানি ব্যবহার করতে দিচ্ছে না কারণ বিদ্যুৎ সাশ্রয় করছে এই যখন বিশ্বব্যাপী অবস্থা বাংলাদেশে এই সমস্ত মানে দোষটাকে না যে বাংলাদেশের জনগণের জন্য কি করা সংসদ সদস্য হিসেবে মাননীয় সদস্যদের সেটাই দেখা উচিত আর যে পত্রিকা আর যে প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের সবাইকে আমার খুব ভালো চেনা আছে তাদের তো মানে আমাদের মতুয়াপা ভাষায় বলতে হয় যে এই একটা প্রতিষ্ঠান আছে তার প্রধানকে মতুয়াপা নাম দিয়েছেন তার আসল নামটা বাদ দিয়ে বলেছেন সেনাপ্রিয় নাম কারণ অর্থাৎ অস্বাভাবিক একটা পরিস্থিতিতে তাদের একটু দাম বাড়ে মূল্য বাড়ে এটাই বাস্তবতা আমরা জনগণের পাশে আছি জনগণের সাথে থাকবো তারা যেটা বলছে বলতে দিন আমি যা আমার কাজ করার আমি সেটা করে যাব এটাই হচ্ছে আমার আমার কাজ আমি জনগণের পাশে থাকা আমি জনগণের পাশে আছি জনগণের জন্য সহায়তা দেওয়া সেটা আমি দিয়ে যাচ্ছি এবং সেটা আমি দিয়ে যাব ধন্যবাদ মাননীয় স্পিকার গত 11 বছরে বিদ্যুৎ খাতে কি বিভৎস লুটপাট হয়েছে কিভাবে মানুষের পকেট কেটে হাজার হাজার কোটি টাকা তুলে দেওয়া হয়েছে সরকারের ঘনিষ্ঠ চক্রের হাতে সেটা নিয়ে নিশ্চয়ই একদিন নিরপেক্ষ তদন্ত হবে এবং যারা এই দুর্নীতি এবং লুটপাটের সঙ্গে যুক্ত তাদেরকে বিচারের আওতায় আনা হবে শুধু এটুকু বলে রাখি যে গত 11 বছরে বিদ্যুতের পাইকারি দাম বেড়েছে 116% গ্রাহক পর্যায়ে 90% 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসবার পর বিদ্যুৎ সংকট মোকাবেলার নামে একটা আইন করে যেটি বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন 2010 নামে পরিচিত সোজা বাংলায় বলতে গেলে এটা কুখ্যাত ইনডেমনিটি বা দায় মুক্তি আইন এই আইন দিয়ে নিজের ঘনিষ্ঠ অলিগার্কদের হাতে এক একটা বিদ্যুৎ কেন্দ্র তুলে দেয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জের নামে তাদেরকে তুলে দেয়া হয়েছে কুইক রেন্টাল তেল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে যেটা এক্সপেন্সিভ এবং আপদকালীন সেই আপদকালীন কুইক রেন্টাল হওয়ার কথা ছিল 2 বছর দফায় দফায় মেয়াদ বাড়িয়ে এই ইনডেমনিটি দিয়ে সেটাকে 16 বছরে নিয়ে যাওয়া হয়েছে দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সরকারের দাবি মতে সর্বোচ্চ চাহিদার প্রায় দ্বিগুণ কিন্তু এখনো রাষ্ট্রীয় মালিকানাধীন কম ব্যয়ের বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র চালিয়ে কয়েক গুণ বেশি দামে বিদ্যুৎ কেনা হয় শুধুমাত্র কিছু ব্যক্তির হাতে অবিশ্বাস্য অঙ্কের টাকা তুলে দেবার জন্য গত 10 বছরে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোকে ক্যাপাসিটি চার্জ দেওয়া হয়েছে সরকারি হিসাব মতে 70,000 কোটি টাকার ওপরে এছাড়াও তাদের কাছ থেকে অতি উচ্চ মূল্যে বিদ্যুৎ কেনার কারণে দেশের প্রতি দেশের ইউনিট প্রতি গড় উৎপাদন মূল্য অনেক বেশি হয়ে যাওয়ার প্রেক্ষাপটে সরকারকে বিদ্যুৎ খাতে বিশাল ভর্তুকি দিতে হয়েছে প্রতি বছর এতে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় মানুষকে 11 বার বিদ্যুতের মূল্য বৃদ্ধির ধাক্কা সহ্য করতে হয়েছে মাননীয় স্পিকার এবার আসি গ্যাসের কথায় 2010 সালে বিদ্যুৎ উৎপাদনে যেখানে দেশীয় গ্যাসের উপর নির্ভরশীলতা ছিল 90% সেটি কমতে কমতে 22 সালে এসে দাঁড়িয়েছে 50%-এ এর মূল কারণ দেশে নিজস্ব গ্যাস উৎপাদনের হার কমে যাওয়া এবং এর অনিবার্য পরিণতি আমদানি করা অতি উচ্চ মূল্যের এলএনজি ব্যবহার দেশীয় গ্যাসের সাথে আমদানিকৃত এলএনজির মূল্যের তুলনাতে স্পষ্ট হবে কেন দেশীয় গ্যাসের আবিষ্কার এবং সংরক্ষণ অত্যন্ত জরুরি ছিল আমাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণে প্রতি ইউনিট দেশীয় গ্যাসের দাম যেখানে $2 থেকে $3 মাননীয় স্পিকার এক মিনিট সময় বাড়িয়ে দেবেন প্রতি ইউনিট এক মিনিট সেখানে আমদানি করা গ্যাসের জন্য দাম দিতে হয় $12 তাও যদি সেটা দীর্ঘমেয়াদী চুক্তি হয় আর স্পট মার্কেটে তো দামের কোনো হিসাব নিকাশ নাই সেটা কখনো $5 তো কখনো $41 এমনকি স্পট মার্কেটে এই দাম $100 উঠলেও অবাক হবার কিছু থাকবে না
এই বছর দিনে 85 কোটি ঘনফুট গ্যাস আমদানি লক্ষ্যমাত্রা আছে পেট্রোবাংলার। এর মধ্যে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় কাতার এবং ওমান থেকে পাওয়া যাবে 46 কোটি ঘনফুট, বাকি 39 কোটি ঘনফুট কিনতে হবে খোলা বাজার থেকে। অর্থাৎ প্রায় 50% কিনতে হবে খোলা বাজার থেকে, যা করোনার কারণে গত বছর ছিল মাত্র 20%। দীর্ঘমেয়াদী চুক্তির অধীনে বাংলাদেশ $10 দামে প্রতি ইউনিট গ্যাস পাচ্ছে আর খোলা বাজারে গ্যাসের দাম ওঠানামা করে। এখন খোলা বাজারে এলএনজি প্রতি ইউনিট $40 ছাড়িয়ে যাওয়ার প্রেক্ষাপটে বাংলাদেশ সেই গ্যাস আমদানি বন্ধ করে দিয়েছে। মাননীয় স্পিকার, আমার মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্ন, যে আমরা যে মিয়ানমার এবং ভারতের সাথে সমুদ্র সীমা জয় করেছি, সেখানে কেন গ্যাসের অনুসন্ধান করা হচ্ছে না? দেখা গেছে। ধন্যবাদ মাননীয় সদস্য।